ছোট সদস্য এবং একজন পিকনিকে সবচেয়ে ছোট সদস্য যে এই খেলায় প্রথম হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমিও দারুণ আছি, আর দারুণ তো থাকতেই হবে, কারণ এখন যাচ্ছি একটা পিকনিকে। তো তোমরা তো জানোই আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত, সেই সংগঠনের তরফ থেকে আজকে একটা পিকনিকের আয়োজন করেছে। যদিও বা এই পিকনিকটা গত মাসের মিডিলে, মানে জানুয়ারি মাসের মিডিলে হওয়ার কথা ছিল, করোনার পরিস্থিতির জন্য ওটা পিছিয়ে ফেব্রুয়ারি মাসে করা হয়েছে। তো এখন যাবো আমি পিকনিকে, তো আমার সঙ্গে কৌস্তভ যাবে। কৌস্তভকে আলাদাভাবে পরিচয় করে দেওয়ার তোমাদের কোনোরকম দরকার নেই আশা করি। তো এখন যাবো কৌস্তভদের বাড়ি। আমি কৌস্তভদের বাড়ি চিনি না, যদি ওড়িশাতে থাকি সে ওড়িশায় থাকে, আমি কৌস্তভদের বাড়ি চিনি না। এখন যাবো কৌস্তভদের বাড়ি, কৌস্তভকে ওখানে তুলে তারপরে দুজন মিলে এখন পিকনিক স্পটে যাবো। তো চলো। তো বন্ধুরা, চলে এসেছি এখন কৌস্তভদের বাড়িতে, পাড়ায়, কৌস্তভদের পাড়াতে। কারণ কৌস্তভ আসছে বললো, দেখা যাক এটা কোথায়। এই রাস্তা অনেকদিন পরে ঢুকলাম, রাস্তাটা দারুণ লাগে, চারিদিকে গাছপালা ব্যাপক লাগে। কৌস্তভদের বাড়ি কোনটা? কৌস্তভদের বাড়ি কৌস্তভ, কৌস্তভ মানে গান বাজনা করে। এখানে কোনো একটা পুরোনো বাড়ি আছে, কৌস্তভ ঘোষ। তো ফাইনালি ব্যাটাকে পেয়েছি। ও ব্যাটা মানে এই গলিতে বাড়ি, দেওয়া গলি দিয়ে বেরিয়েছে, বেরিয়ে ওই তো কৌস্তভ। এ তুমি নাকি বলছো আমাকে সবাই চেনে, কাউকে জিজ্ঞেস করলাম কেউ বলতেই পারলো না কৌস্তভ ছেলেটাকে। ওই তো পেছনে ভদ্রলোকটাকে জিজ্ঞেস করলাম, বলে কে কৌস্তভ? হ্যালো স্যার, রেডি হয়ে বসে আছেন? অবশ্য আমি অনেকটাই লেট। তো বন্ধুরা, এখন কৌস্তভদের বাড়ি চলে এসেছি। জোরে জোরে কথা বলছি না, কারণ হচ্ছে এখানে এতটাই শান্ত, একটু জোরে কথা বললে অনেকটাই জোরে শোনা যাচ্ছে। আজকে একটা ভালো মজা হতে যাচ্ছে। তো এখন এখান থেকে যাবো। তো একটা জিনিস ভালো লাগলো, আমার এই পুরোনো বাড়ি, সে তোমাকে বলতাম, দেখো পুরোনো বাড়িঘর ধর এমনি ভালো লাগে। তো আমি সবসময় তোমাদের বলতাম যে পুরোনো বাড়িঘর ধর মধ্যে একটা একটা গন্ধ আছে আলাদা। তো বন্ধুরা, যাই হোক, এখন কৌস্তভদের বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি, কৌস্তভকে সঙ্গে করে বগল দাবা করে নিয়ে যাচ্ছি। আরে বক্সের আওয়াজ পেয়ে গেছি, আমাদের পিকনিকের আওয়াজ পাচ্ছি, দুম 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 আওয়াজছে। তো মজা তো সেই হতে যাচ্ছে, তবে একটা একটা ভয় থেকেই যাচ্ছে। ওখানে গেলে কতটা আমি সাউন্ড দিতে পারবো জানি না, কেন কপিরাইট আসার সম্পূর্ণ সম্ভাবনা আছে। ওখানে যা গান বাজবে কপিরাইট আসতে পারে। তো দেখি, পরিস্থিতি বুঝে বুঝে আমাকে ভিডিও শ্যুট করতে হবে। দেখো শুধু পরিবেশটা দেখো, ও মানে বাঁশবাগানের মধ্যে দিয়ে যাওয়ার একটা আলাদাই মজা, সেই লাগছে। চলে এসেছি পিকনিক স্পটে, এত জোরে গান বাজছে ভাই, কি করবো বুঝতে পারছি না। পিকনিক পিকনিক পিকনিক, তো অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করবো, খুব জোর খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট ইজ রেডি। কড়াইশুটি ও লুচি না, কড়াইশুটি কচুরি, আর সাথে কি আছে? আলু ফুলকপি কড়াইশুটি দিয়ে তরকারি। বাহ, একটা করে পান্তুয়া। আরে সাবাস, তো কড়াইশুটি কচুরি, আলু ফুলকপি তরকারি, আর একটা করে পান্তুয়া। ও খাবার তো জমে গিয়ে খিদ। কোথায় লুচি দিলে? কোথায়? আমি কম খেলে বা খুঁজে পাবে না লোকে, বুঝতে পেরেছিস? তুই কম খা। কচুরি কড়াইশুটি কচুরি আর ফুলকপি দিয়ে আলুর দম আর একটা পান্তুয়া। এখানে পান্তুয়ার বদলে ছিল হচ্ছে জয়নগরের মোয়া। তো যেহেতু এখন ঠান্ডাটা একটু কমে গেছে আর জয়নগরের মোয়াটা অনেকে বারণ করে দিল, তার পরিবর্তে পান্তুয়া। এই যে, তো ব্রেকফাস্টটা করে নিই। সেই টু গুড টেস্টি। হ্যালো
ও বন্ধুরা আলাদা করে আর কিছু বলার নেই, সেই আনন্দ হচ্ছে, সেই আনন্দ ও মানে এরকম ভাবে আনন্দ আমি মানে অনেক দিন পরে করলাম। মানে এখানে যে আমরা পিকনিকে এসেছি, মানে পুরুষ মহিলা মানে পুরুষদের থেকে মহিলারা বেশি আনন্দ করছে। ওরে ডান্স মানে কি বলবো, তোমার নিজের চোখেই দেখে নাও। তো বন্ধুরা গান বাজনা চলছে, নাচ চলছে, তো এইবার গান বাজনা আর নাচ একটু বিরতি রাখা হলো। তো এইবার হবে গেম শো, হ্যাঁ বাচ্চাদের গেম শো, প্রাপ্তবয়স্কদের গেম শো, আরো কত কি। তো বন্ধুরা ছোটদের গেম শো হয়ে গেল, সে ছোট ছোট বাচ্চাগুলো করছে, একটা পুচকি বাচ্চা ও ফার্স্ট হলো। খেলাধুলা চলছে, আনন্দ চলছে, গান বাজনা চলছে, নাচ নাচি চলছে, তার মাঝে এইবার হবে হালকা স্ন্যাক্স। পাকোড়া কালারগুলো চেঞ্জ, এই একটা দেখি একরকম, ওটা দুরকম, দুটো কি কি আছে, কি কি পাকোড়া আছে এখানে, চিকেন পাকোড়া আছে, ভেজ পাকোড়া রাখা আছে, একটু পরে আমিও খেলবো, আমিও পার্টিসিপেট করবো, ইচ্ছে আছে, দেখি কি হয়। আশা করি তোমরা দেখতেই পেলে কত আনন্দ হলো, কত মজা হলো। মানে আমি আমার ডান দিক থেকে যতগুলো ছিল প্রায় ম্যাক্সিমাম আমি আউট করেছি। আমি জানি আমি যাদের আউট করেছি তারাও যখন আমি আউট হবো তারা বেশি করে চিৎকার করবে, তাদের অভিশাপ আমার গায়ে লাগবে। মানে অন্যান্য যারা আউট হয়েছে তখন তারা এত চিৎকার করেনি, আমি যখন আউট হলাম তখন তারা যতটা চিৎকার করলো, মাই গড, মানে ভাবনার বাইরে। মানে ওদের আমার উপর রাগ ছিল যে বেটা চিন্তি সবাইকে আউট করেছে, তো এ আউট হলে বেটা সবাই মিলে চিৎকার করবো। তো যাই হোক মানে আউট হয়ে গেছি, তো খেলাটাতে পার্টিসিপেট করা আসল ব্যাপার, আর খুব মজা নিয়েছি, খুব খুব এনজয় করেছি। তো আমি প্রাইজ পাই আর না পাই সেটা কোনো ব্যাপার না, তো আনন্দ করতে এসেছি, আনন্দ করছি। তো গেমের পালা শেষ, এখন হবে গানের পালা, আবার ঘুরে ফিরে গানের পালা।
তো আমার সঙ্গে যে কৌস্তব, ও কৌস্তবকে এখন অ্যাপ্রোচ করেছে, তাই রিকোয়েস্ট করেছে ওকে গান করার জন্য। তোমাদের আগেই বলেছি ও ভালো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, প্লাস গানও করতে পারে। তো চলো কৌস্তবের গান শুনে নেওয়া যাক। তো আনন্দ চলছে, গান বাজনা চলছে, খেলাধুলো চলছে, খুব মজা হচ্ছে। তো আমাদের মধ্যে একটা ছোট্ট সদস্য আছে, উচকি। এর নাম কি রে? সৃষ্টি শিকদার। সৃষ্টি শিকদার, এই কেমন লাগছে পিকনিকে? মজা হচ্ছে? তুই ওই যে কি পাসিং বল আউট হয়ে গেলি, তো তাড়াতাড়ি আউট হয়ে গেলি, ডান্স করলি না? এখানে ডান্স হচ্ছে, এখন ডান্স করবি না? ডান্স করতে ভালো লাগে না? সবাই কত সুন্দর ডান্স করতে দেখেছিস, কি বলবি দর্শকদের? কি বলবি? লজ্জা পাচ্ছে, কি বলবি? কিচ্ছু বলবি না, লজ্জা পাচ্ছে, কিচ্ছু বলবে না, ঠিক আছে। ও আমাকে বলছে এখন ব্যাডমিন্টন খেলতে, ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলতে হবে। পারবি আমার সঙ্গে খেলতে? পারবি? চ তাহলে। তো কৌস্তব খুব সুন্দর গান গায়, আর কৌস্তবের গানের তালে তালে অনেক ডান্স হলো, অনেকে নাচ ডান্স করলো। বলো কৌস্তব কেমন আনন্দ করছে, এনজয় করছে কেমন? ভীষণ এনজয় করছি। আর সব থেকে বড় যেটা কথা, সব থেকে ইম্পর্টেন্ট যেটা কথা, সেটা হচ্ছে যে এটা আমার ফার্স্ট পিকনিক এনাদের সাথে, তো এনারা খুব সাপোর্টিভ। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমার ভীষণ ভালো লাগছে, মানে আমি এই যে লোকজনকে এন্টারটেইন করতে পারছি মিউজিকের থ্রুতে, তো এটা ইটস লাইক আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। যাই হোক, আজকে পিকনিক পুরো জমে ক্ষীর হয়ে গেছে। তো বলো তোমরা কিছু বলো। দারুণ আনন্দ হচ্ছে, দারুণ। আরে বাবা দেখো, এটা ফটো সেশন চলছে। আরে তুমি কিছু বলো, কিছু না বললে হবে? আমি কিছু বলবো না, আমি শুধু দেখিয়ে যাব, আমি দেখাচ্ছি একের পর স্টেপ। আজকে পিকনিক একটা ধামাকা, এরপরের ধামাকাগুলো বাকি আছে আমার। আরে বাস, তাহলে তোমাদেরও তার জন্য ওয়েট করতে হবে কি, তাই না? পরের ধামাকা কি? আজকে পিকনিক বলবো না, পরের ধামাকার জন্য অপেক্ষা করুন। মানে ক্রমশ প্রকাশ্য, তাই না? ক্রমশ প্রকাশ্য, ইয়েস। এখন ফাইনালি এখন খাওয়া দাওয়ার পালা, সব গেম কমপ্লিট, ডান্স হলো, খুব 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 মজা হলো। তো এবার খেতে যাবো, অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি বাড়িতে এমনিতে দেরি করে খাই, তো এখানে সেজন্য এখন খিদে পাচ্ছিলো না। তার মধ্যে অনেক কিছু খেয়েছি, সেই সকালে পাকোড়া খেয়েছি, কচুরি খেয়েছি, নানা রকম জিনিস খেতে খেয়ে দে, পেটে আর জায়গা ছিল না। তো আমি সেজন্য ওয়েট করলাম, তো এখন বসবো, খেয়ে দেয়নি। ব্লগ করতে করতে একটা কথা বলি, ব্লগ করতে করতে না মানুষ পুরো না ভুলেই যায় সব কিছু। আমি প্রথমবার দেখলাম ব্লগ করতে করতে, মানে চিরুদা মানে সব কিছু ভুলে গিয়েছে। ইনফ্যাক্ট এখন খাচ্ছে সব থেকে, সেটা এখন কটা বাজে তোমাদের বলি। হোয়াটস দ্য টাইম? 4:40 4:40 আগে আমার তো 20 দেখাচ্ছে, 5 মিনিট ফাস্ট। এনিওয়ে, তো মানে এত লেট হয়ে গেছে, এখন খাচ্ছে, খেতে বসেছে। এটা হচ্ছে একটা ব্লগারের অরিজিনাল লাইফ। খাওয়া দাওয়া ফাইনালি আমার কমপ্লিট হলো, আমি সবার শেষে খেতে বসেছিলাম, কারণ আমার খিদে পাচ্ছিলো না। তাই তো তোমরা বলো আজকে আমার সঙ্গে পুরো পিকনিকের টাইমটা কাটিয়ে তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানিও। জানি তোমরা কমেন্টে জানাবে না, তোমরা কমেন্ট করবে না, তারপরে আমার এটা রেগুলার একটা আমার এটা ডিউটি তোমাদের বলা। তোমরা কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক মেরো,
আর যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের তো আর কিছু বলার নেই, অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে বেল বাটনটা প্রেস করে দিও আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। তো টাটা, তোমরা ভালো থেকো।